সুপ্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম। বিলেশ বই আমির ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটি হচ্ছে তিতির লালন পালন নিয়ে। তিতিরের খামার কিভাবে তৈরি করবেন, মুক্ত তিতির লালন পালন কিভাবে করবেন, কিভাবে লালন পালন করলে পাখিগুলোকে মুক্ত করে দিলেও আর সমস্যা হবে না, তিতির পাখির খাবার কী দিবেন, পারিবারিকভাবে তিতির খামার কিভাবে গড়ে তুলবেন এবং তিতিরের দাম কত। তো শুরুতেই বলে নিই একবার, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা আমরা আলোচনাতে চলে যাই। প্রথমেই আলোচনা করি তিতির পাখির দাম কত। এই প্রশ্নটা আমার অনেক ভিউয়ার আমার অনেক তিতির খামারের ভিডিওর নিচে কমেন্ট করে জানতে চান। তিতিরের দাম আসলে এটা এলাকাভিত্তিক নির্ভর করে, কোন এলাকাতে কত দাম হবে এটা নির্ভর করবে আপনার এলাকাতে কত তিতির খামার আছে, কতগুলো তিতির আছে এটার উপর নির্ভর করে। অনেক এলাকাতে তিতির না থাকার কারণে কিছুটা বেশি দামে বিক্রি করা হয়। মূলত তিতিরের একদিনের বাচ্চা আমাদের এলাকাতে একশো থেকে একশো দশ টাকা বিক্রি করা হয়। এক মাস বয়সের বাচ্চা কখনো 200, কখনো 250, কখনো 300 টাকায় বিক্রি করা হয়। এটা হচ্ছে তিতিরের বাচ্চার সাইজের উপর নির্ভর করে দাম। 4 থেকে 5 মাসের তিতিরের জোড়া 2200 থেকে 2300 টাকা বিক্রি করা হয়। রানিং তিতির কখনো 2500, কখনো 3000 টাকায় বিক্রি করা হয়। তো আশা করি যারা এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেন বিভিন্ন ভিডিওর নিচে কমেন্টে করে জানতে চান, আজকের এই ভিডিওতে আপনারা এই দামটা জানতে পেরেছেন। তারপরও বলি এই যে দামের কিছুটা হেরফের হতে পারে, কিছুটা কম বেশি হতে পারে এলাকাভিত্তিক, কোন জেলাতে কত হবে, কোন এলাকাতে কত তিতির আছে এটার উপর নির্ভর করে দামটা কম বেশি হতে পারে। এবার আসেন আমরা তিতির খামার কিভাবে গড়ে তুলবো, পারিবারিকভাবে তিতির খামার কিভাবে গড়ে তুলবো, বড় আকারে কিভাবে তিতির খামার গড়ে তুলবো। বড় আকারে তিতির খামার গড়ে তুলতে হলে আমরা যারা সাদা মুরগি অথবা লেয়ার মুরগি খামার তৈরি করি, যেভাবে খামারের গড় তৈরি করতে হয় ঠিক সেভাবে তিতিরের খামার গড় তৈরি করতে হবে। নেট ব্যবহার করতে হবে, খামারের নিচটা পাকা করে দিতে হবে। আর যদি আপনি পারিবারিকভাবে আর 10-20টা তিতির লালন পালন করতে চান তাহলে একটা রুমই যথেষ্ট, একটা রুমের মধ্যে তিতির লালন পালন করতে পারেন। কিছুক্ষণ রুমের মধ্যে, কিছুক্ষণ মুক্ত করে, অর্থাৎ দিনের বেলা মুক্ত করেও রাখতে পারেন। তো এবার আসেন আমরা মুক্ত তিতির লালন পালন কীভাবে করব আর আমাদের তিতিরগুলো মুক্ত করে দিলে কীভাবে আবার গড়ে ফিরে আসবে এই বিষয়টা নিয়ে অনেকেই জানতে চান, অনেকেই বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট করেছেন। তো মুক্তভাবে তিতির লালন পালন করতে হলে যে বাচ্চা অবস্থা থেকে তিতিরগুলোকে আপনি নিজ হাতে খাবার দিতে হবে, মুক্ত পরিবেশে ছেড়ে দিয়ে বড় করে তুলতে হবে। তারপর আপনার তিতির যখন বড় হবে তখন আপনার বাড়িতে, আপনার গড়ে, আপনার বাসাতে থাকবে। নাহলে যদি খামার থেকে এডাল বা রানিং দুজোড়া তিতির শৌখিনভাবে লালন পালন করার জন্য নিয়ে আসেন, এসে আপনি মনে করেন যে আমির ভাইয়ের অনেকগুলো ভিডিওতে দেখেছি উনি মুক্তভাবে তিতির লালন পালন করে, তাহলে আমার তিতিরগুলো ছেড়ে দেই, মুক্ত করে দেই, তখন দেখবেন আপনার তিতিরগুলো উড়ে দূরে চলে গিয়েছে, হারিয়ে গিয়েছে, আর আপনার বাড়িতে আসতে চাচ্ছে না, ভয় পাচ্ছে তিতির। এটা হয় খামারের থেকে তিতিরগুলো নিয়ে মুক্ত করে দিলে। আর আপনি যদি পারিবারিকভাবে যারা লালন পালন করেন তিতির, গ্রামাঞ্চলে যারা তিতির লালন পালন করেন সবাই মুক্ত করে তিতির লালন পালন করেন, আমাদের দেশীয় হাঁস মুরগের মতো লালন পালন করেন, আর এই তিতিরগুলো আপনি বাড়িতে লালন পালন করতে পারবেন মুক্ত করে। আর মুক্ত করে তিতির লালন পালন করতে হলে ছোট্ট বাচ্চা থেকে তিতিরগুলোকে মুক্ত করে লালন পালন করতে হবে, তাহলেই আপনার বাড়ি এলাকা আশেপাশের পরিবেশটা পরিচিত থাকবে আর তিতির হারিয়ে যাবে না, ভয় পাবে না তিতিরগুলো। এবার আসেন আপনার তিতিরের খাবার কী কী দিবেন। আপনি যদি খামার গড়ে তুলেন তাহলে আমরা যে লেয়ার মুরগিকে যে খাবারটা দিই, যে খাবারটা বাজারে কিনতে পাওয়া যায় সেই খাবার দিয়েও তিতির লালন পালন করতে পারেন। আবার ছোট্ট বাচ্চা অবস্থায় খামারে ব্রয়লার ফিডের স্টার্টার ফিডটাও ব্যবহার করতে পারেন। পারিবারিক খামার যারা গড়ে তুলেন 8-10-20টা তিতির লালন পালন করেন তারা এই লেয়ার ফিড না খাওয়ালেও হবে, চলবে। আপনি দান, গুঁড়া, কুদি, ভাত,
ঘাস সব কিছু খায় তিতিরগুলো। দেশীয় মুরগি যা খায় তিতিরও তা খায়, তা দিয়ে আপনি তিতির লালন পালন করতে পারেন। তো এটা নিয়ে কেউ ভাববেন না যে খামারে দেখেছি তিতির ফিড খাওয়ানো হয়, এখন আমি এনে দান বাদ দিব। খামারের তিতিরগুলো হয়তো আপনি নিয়ে আসলে এই বাদ দান চাল এসব খাবে না, প্রথম দিকে খাবারটা শিকিয়ে নিলে আবার খেতে পারে। আর মুক্ত অবস্থায় যে তিতিরগুলো লালন পালন করা হয়, এই তিতিরগুলো দান গুঁড়া চাল এইসব খেয়েই বড় হয়। সাধারণত আমরা দেশীয় হাঁস মুরগগুলোকে দান ভাত চাল গুঁড়া এইসব দেই, আর এইসব দিয়েই বড় করে তোলা হয়। আর তিতিরও ঠিক এই খাবারটাই খেয়ে বড় হয়, ডিম বাচ্চা দেয়। এবার আসেন আমরা তিতিরের যে লালন পালন, আর এই লালন পালন করতে গিয়ে আমরা যে তিতিরগুলো ডিম দেয়, এই তিতিরের ডিমগুলো থেকে বাচ্চা কীভাবে তুলব। আমার কাছে যে তিতিরগুলো আছে, ভিডিও শুরুতে দেখিয়েছে মুক্ত করা তিতির, আমার কাছে চারটা তিতির ছিল, আমার কাছে তার চারটা তিতির ছিল মুক্ত করে আমি এগুলোকে লালন পালন করি। আর এগুলো মুক্ত সবসময় থাকে, রাতের বেলা শুধু গড়ের মধ্যে নিয়ে আসি। এই তিতিরগুলো ডিম পাড়ার সময় যখন একটা ডিম রুমের মধ্যে পাড়ে, তখন একটা ব্যবস্থা দিবেন যে জায়গাতে তিতিরগুলো ডিম পাড়ে, কিছু খড়কুটা দিয়ে একটা প্লাস্টিকের কিছু একটা দিয়ে দিতে পারেন, অথবা একটা বাঁশের তৈরি জুড়ি দিয়ে দিতে পারেন খড়কুটা দিয়ে। দেখবেন তিতির এখানে ডিম পাড়ছে, আর এই তিতিরগুলো এখানে ডিম পাড়তে পাড়তে এই যে আমি দিয়েছি একটা বাঁশের জুড়ির মধ্যে কিছু খড়কুটা দিয়ে দিয়েছি, তিতির এখানে ডিম পাড়ে। পাখিগুলো মুক্ত থাকে, কিন্তু ডিম পাড়ার সময় ঠিকই এই জায়গাতেই এসে ডিম পাড়ে। আর এভাবে যখন ডিম পাড়তে পাড়তে শেষ দিকের ডিমগুলো তা দিতে শুরু করে, তিতির দিয়েও আপনি বাচ্চা তুলতে পারেন, আবার দেশীয় মুরগি দিয়েও বাচ্চা তুলতে পারেন যদি আপনি ছোট্ট আকারে পারিবারিক খামার গড়ে তোলেন। আর বড় আকারে যদি খামার করেন তাহলে তো ইনকিউবেটর মেশিন দিয়ে আপনি বাচ্চা তুলতে পারেন, বাচ্চা ফোটাতে পারেন। তো আমি কি করি, আমি যে তিতিরগুলো লালন পালন করি, এই তিতিরগুলো যে ডিমগুলো দেয়, দেখা যায় কখনো কখনো 30 থেকে 35-40টা ডিম একটার পর একটা করে 30 থেকে 35টা কখনো 40টা ডিম পাড়ে আমার তিতিরগুলো। তো এই যে প্রথম থেকে যে ডিমগুলো পাড়ে, এই ডিমগুলো যদি সে 40 নম্বর ডিম বা 30 নম্বর ডিম পাড়ার পর আমি তিতিরের নিচে তা দিতে দেই, তাহলে প্রথম দিকে ডিমগুলো নষ্ট হয়ে যাবে। তার জন্য প্রথম দিকে যে ডিমগুলো তিতির পাড়বে, সেই ডিমগুলো দেশীয় মুরগি দিয়ে আপনি বাচ্চা তুলে নিতে পারেন, বাচ্চা ফুটাতে পারেন। আবার শেষ দিকের ডিমগুলো তিতির দিয়েও বসাতে পারেন, আবার দেশীয় মুরগি দিয়েও ফুটাতে পারেন। তিতির দিয়ে যদি ডিম ফুটান তাহলে দেখবেন আপনার তিতির অনেক লম্বা টাইম গ্যাপ দিয়ে দিবে, আর ডিম পাড়বে না। আর দেশীয় মুরগি দিয়ে যদি বাচ্চা তুলেন তাহলে দেখবেন আপনার তিতিরগুলো আরও কিছুদিন পর আবার ডিম দেওয়া শুরু করেছে। তো আশা করি আমার আজকের ভিডিও থেকে আপনারা তিতির লালন পালন সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। আমার অনেক ভিউয়ার কমেন্ট করে বিভিন্ন বিষয় জানতে চান। একজন ভিউয়ার দুদিন আগে কমেন্ট করেছেন যে আমি যদি খামার থেকে তিতির নিয়ে আসি তাহলে কি ওই তিতিরগুলো মুক্ত করে লালন পালন করতে পারবো। যদি বাচ্চা নিয়ে আসেন আর বাচ্চা ছোট্ট থেকে আপনি মুক্ত করে লালন পালন করে অভ্যস্ত করে তুলেন তাহলে মুক্ত লালন পালন করতে পারবেন। আমার এই যে তিতিরগুলো পাখির মতো উড়তে পারে, ওরা গাছে উঠে যেতে পারে। অনেক সময় দেখা যায় শিয়াল বা অন্য কিছু আক্রমণ করলে ওরা উড়ে চলে আসে বাড়িতে, অথবা কোনো গাছের উপর চলে যায়। তারপরও আমার পাখিগুলো ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে বাড়িতে চলে আসে এবং তাদের নির্দিষ্ট রুমে চলে আসে। তো আল্লাহ হাফিজ ভিউয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।